I was a lonely silhouette, needed somebody to show the way. Good morning everyone. আজকে মঙ্গলবার, ওয়ার্কআউট করব, তারপরে রেডি হয়ে যাব হচ্ছে ডিউটি। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। আরেকজনকে দেখো, সে মোটামুটি ওই পাপোসটাকে আর আস্ত রাখবে না। দেখো অবস্থা, দুরা ছোড় দে না, নেই মানেগা। দেখো শুয়ে আছে, এখানে তুই কি করছিস? শুয়েছে ফ্যানের হাওয়া খাচ্ছিস নাকি? আরে বাবা, এ তো এলাহি ব্যাপার। ও বাবা, এখানে তোমার জন্য একটু ফ্যান চালানো হয়েছে। ও গুন্ডুটা, আমার গুন্ডু, গুড মর্নিং। তোমার তো মর্নিং আরো আগে হয়েছে মা। সে হাত ধরে পড়ে আছে। আর একজন এও আয়েস করছে। আজকেও মেঘলা মেঘলা হয়ে আছে। আর কালকে জেঠুকে বলা হয়েছিল এই পাঁচ ফোড়নটা রোদে দেওয়ার কথা, জেঠু কি করেছে কাল থেকে যে সেই রোদে দিয়েছে, দেখো কাঁচ ঢাকা দিয়ে এখনো অবধি সেটা রোদ পাচ্ছে। কালকে রোদ পেয়েছে, রাতের বেলা এরকমই ছিল কাঁচ ঢাকা দেওয়া অবস্থায়, ভেতরে ভেপার তৈরি হয়ে গেছে। আজকেও রাখা আছে, জানি না কখন তুলবে। জেঠাসটার ফুলগুলো পুরো ভরে ভরে হয়েছে, আজকে আবার হলুদ ফুল হয়েছে। এই যে ভালো, কি জানি নিচে জেঠু কোথায় জানি না, বসে আছে। তোর কি এত পরিশ্রম হয়ে গেছে সকালবেলা এখানে তুই আয়েস করছিস, আবার একটা একা একটা ফ্যান অকুপাই করে? হ্যাঁ কিরে উজি বাবারি, আমার দুষ্টুটা চলা গিয়া। ও তাহলে বড়া ভাজলাম কিন্তু খাইনি, কেন বলতো? কারণ ওগুলো না বাসি খেতে বেশি ভালো লাগে, তো কালকে খাওয়া হয়নি, মানে একটা জাস্ট টেস্ট করেছি। তো সকালবেলা খাবো এটা। জেঠু তো খড়গপুর গেছে বলে বললো, এখানে জেঠিমা সবজি কেটে রেখে দিয়ে গেছে, রান্না হবে মাছের টক, আম আর ঢেঁড়স, আর এটা মাছের মাছ বের করে দিয়ে গেছে, আর এটা মনে হচ্ছে দইলের ডিম সেদ্ধ। ঠিক আছে, এটা আবার কি আনারস, চিয়া সিড দিয়েছে, আর এই যে এই যে সবাই মনে হয় একটু একটু করে খেয়েছে, এইটা রেখেছে। দেখি আর একটু জল ঠল খাই, আর কেউ ঘুম থেকে উঠে জলও খাইনি। বদমাস, তুই রাস্তা ঘিরে কি সবসময় শুয়ে থাকবি? হ্যাঁ রে, কিরে রুমের ভেতর চল, এখানে ফ্যান নেই, মশা, যা রুমে যা। রান্না তো আমি ওরকম 11টা দিক করে করবো, দেখি এখন কি করবো। শুধু কাজ কর্ম নেই এখন, ভেতরে ছিলাম না, বাইরে বেরিয়ে দেখছি কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে, খুব জোরে হচ্ছে না, জাস্ট ঝিমঝিম করে হচ্ছে। একবার ছাড়ে যায়, তারপরে এসে রান্না করবো, কারণ ওই পাঁচ ফোড়নের থালাটা সেই এসির মেশিনের উপরে রোদে দেওয়া ছিল, রোদে বলবো না, জাস্ট দিয়েছিল, কালকে রোদ উঠেছিল, আজকে তো সকাল থেকে রোদই ওঠেনি। তো ওইটা কি নিয়ে নেবো না কি করবো, নিয়ে নিতেই হবে কারণ রোদ নেই, বেকার বৃষ্টি হচ্ছে। এই যে এটা এইভাবে দিয়ে গেছে, জল হয়তো পাইনি, বাট
রেখে লাভ নেই। বলতে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। যাই হোক, আমি নিচে যাই, রান্না করতে হবে। ডোরা রুমের মধ্যেই শুয়ে আছে, দেখলাম ও বেরোলো না। রান্নাটা সেরে নিই। What if the years turn into gold? The longer we live, yeah, the more we grow. We could be 100 miles apart, but it's never far. Yeah, you show me colors, light in the darkness. বড়ার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা থাক একদিকে। আমি তরকারিটাকে তুলে দিই, তারপরে ওইগুলো ভাজা ভাজি করবো, নাহলে সব একসাথে সামলানো যাবে না। মাছটা ভাজা হয়ে যাক। করবো না বলে একটু সিমাইও করা হয়ে গেল এখানে। আর তালের বড়া হচ্ছে একবার ভাজা হয়েছে এই যে, আর এই যে একবার তুলেছি একদম, মানে লোতে করছি যাতে ভালোভাবে হয়। দেখি, একবার দোকানে যেতে হবে, কারণ পাউডার খুব শেষ হয়ে গেছে, ওইটা লাগে। আমার ভাজা শেষ হয়ে গেছে, এই যে এক বাটি ভেজে রেখেছি, ঢাকা দিই। মাছি উড়ে আসছে না, আর এখানে ধরলে চিকেনটাও বসিয়ে দিয়েছি, হবে একদম লোতে। আমি এই সুযোগে স্নানটা করে নেব, আর এখানে সিমাইটা ঢাকা দেওয়া আছে। ঠিক আছে, রান্নাবান্না কমপ্লিট, সমস্ত কাজ ফাজ করে স্নান ঠান করে এই যে আপনি বাপ, পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, এত গরম লাগছে। আরে বাস, এটা আমার সিমাই না কি করে রেখেছে, এই যে আমার স্যালাড, এরা সব ভাত খাবে, আমার চিকেনটা হাঁড়িতে আছে, কোথাকার হাঁড়িটা, ওই হাঁড়ি খাওয়া দাওয়া করি না। হঠাৎ করে মেঘ উঠেছে, ওই দিকটা পুরো কালো হয়ে গেছে। 5:30 বাজে। কি হয়েছে মা, কি হয়েছে গো? বলতে বলতে বৃষ্টি চলে এলো, এত মেঘ করেছিল। আর একজনকে দেখো, সে শুধু জলের খোঁজে, যেখানে জল সেখানে মুখ বাড়িয়ে দাঁড়িয়ে আছে। এই যে বৃষ্টিটা ছেটা কাটছে ওইখানটা, এই ধর তোকে, মুখ দিবি না জলে, আয় চলে আয় আয় আয়। বৃষ্টি ব্যাস 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 ব্যাস, তুই জল ধর ধর ধর, ওই করে তো খাওয়ার ছিলি দেখো,
দেখ অবস্থা দেখ জন্তু এই আজকে ও এক সাইড জ্বালা দিয়া আজকে রাতের বেলা ব্রাউন ব্রেড আর হচ্ছে সকালে যে সিমাইটা করেছিলাম ওকে এই ওয়ালা ঠিক আছে চলো এরকম সরু সরু দেখি কই মানে কি করছো দেখি কয় সুন্দর হ্যাঁ কেন ভাই হাই অবস্থা আস্তে আস্তে আমি তো খাবো চারটে